খেলার দুনিয়ার খবর নিয়ে হাজির আমি ভিক্টর। শুরু করছি আজকের স্পিড স্পোর্টস। প্রথমেই দেখে নেব খেলার হেডলাইন। সিরিজ জয়ী টিম ইন্ডিয়া, শেষ চারে রজার ফেডারার, পদ্মভূষণে সুশীল কুমার। মোহালিতে ইংল্যান্ডকে পরাস্ত করে সিরিজ জয় করলো ধোনি বাহিনী। চতুর্থ ওডিআই এ ইংল্যান্ডকে 5 উইকেটে পরাস্ত করলো ধোনি বাহিনী এবং তার সঙ্গে সঙ্গেই 3-1 এ ওডিআই সিরিজও জিতে নিল কোহলি ইশান্তরা। প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা গতি দেখাচ্ছিল না ইংল্যান্ড দলের ব্যাটসম্যানরা। ম্যাচের প্রথম উইকেট পড়ে 9.3 ওভারে, ইশান্ত শর্মার বলে উইকেট দিয়ে বসেন ইয়ান বেল। এরপর একের পর এক উইকেট পড়তে থাকে, কিন্তু এদিনের ম্যাচেও নিজের সেরাটাই দেন অ্যালিস্টার কুক এবং কেভিন পিটারসন। 50 ওভারের শেষে 7 উইকেট হারিয়ে 257 রানের লক্ষ্য দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলতে শুরু করে ভারত। গম্ভীর প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর একের পর এক উইকেট হারাতে থাকে ভারত, কিন্তু উইকেটের অপর প্রান্তে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান রোহিত শর্মা। সুরেশ রায়নাও এদিন অপরাজিত 89 রান করেন। 47.3 ওভারে 5 উইকেটে ম্যাচ জিতে নেয় ধোনি বাহিনী। জো উইলফ্রেডকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন রজার ফেডেরার। কোয়ার্টার ফাইনালের ম্যাচে বিপক্ষ জো উইলফ্রেড সঙ্গাকে পরাস্ত করে পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে উঠলেন রজার ফেডেরার। ম্যাচের শুরু থেকে সেভাবে আক্রমণ চালাননি রজার। প্রায় 3 ঘন্টা 34 মিনিট ধরে চলতে থাকা এই ম্যাচে বিপক্ষ সঙ্গাকে 7-6, 4-6, 7-6, 3-6 ও 6-3 সেটে পরাস্ত করেন 17টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেডেরার। পদ্মভূষণ উপাধির জন্য সুশীল কুমারের নাম সুপারিশ করলো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। বছরের শুরুতেই শুভ সংবাদ পেলেন ভারতীয় কুস্তিগির সুশীল কুমার। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সুশীল কুমারের নাম পদ্মভূষণের জন্য সুপারিশ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রক এই সুপারিশে সিলমোহর দিলেই সুশীল কুমার ভারতে প্রথম কুস্তিগির হিসেবে পদ্মভূষণের সম্মান পাবেন। এই প্রসঙ্গে এই ভারতীয় রেসলার জানিয়েছেন, তার নাম কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক পদ্মভূষণের জন্য সুপারিশ করায় তিনি গর্বিত। স্পিড স্পোর্টস এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন ইনকোডা টিভি। ইনকোডা টিভি এখন ফেসবুকেও, তাই সঙ্গে রাখুন।